ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ট্যুরিজম ডেস্টিনেশন হচ্ছে তার মধ্যে সৌমিত্র এখানে আছে, নদিয়ার যে রাসমেলাটা এটা কিন্তু একটা অনন্য ট্যুরিজম ডেস্টিনেশন হবে, নবদ্বীপ ইস্কন কুচবিহার থেকে শুরু করে যেখানে যেখানে হয়। কারণ আমি যেটা কালকে নিজে ভিজিট করেছি অনেকগুলো জায়গায়, এবং আমি দেখলাম বিভিন্ন রকমের মূর্তি, যে একটা নির্দিষ্ট মূর্তি তা নয়, কেউ মহাদেবের পুজো করছে তো কেউ মা দুর্গাকে আরাধনা করছে, কেউ মা কালী তো কেউ রাধাকৃষ্ণ, কেউ শিব তো কেউ হনুমান, কেউ গণপতি তো কেউ লক্ষ্মী। ডিফারেন্ট টাইপের মূর্তি, ডিফারেন্ট টাইপের মানে একই মেলায় মূর্তি কিন্তু অনন্যভাবে ওই ইউনিকভাবে, ঠিক সর্বধর্ম সমন্বয়ের মতো সবাইকে একসাথে জুড়ে সব রকমের মূর্তি, এটা কিন্তু একটা চেতনার উন্মেষ করবে। এবং আগামীবার থেকে এখানেও রাসমেলা যেটা কুচবিহার এখানে বা যেখানে গাজল টাজল যেখানে ইম্পর্টেন্ট জায়গায় হয় এগুলোকে ট্যুরিজম ডেস্টিনেশন করা, এবং আইএনসিএ থেকে জগদ্ধাত্রী পুজোতেও আমরা বিশ্ব বাংলা অ্যাওয়ার্ড দিই, এদেরও অনন্য সম্মান দেওয়া। আর একটা হচ্ছে ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করবার জন্য কার্নিভেল করা, নানা রকম ডিফারেন্ট মূর্তি নিয়ে, আমার তো খুব ভালো লেগেছে এবং এটা একটা নতুন শিক্ষা, একটা নতুন দীক্ষাও বলতে পারেন। এটা বলে গেলাম। দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে সরকারের ডেঙ্গুটা সম্বন্ধেও সচেতনতা হবে সব দুয়ারে সরকার প্রোগ্রামে। যখন ঠান্ডাটা আস্তে আস্তে পড়বে তখন কিন্তু ডেঙ্গুটা কমে যাবে, কিন্তু আজও আমি দেখলাম বাইরে বড্ড গরম। সুতরাং আরও হয়তো কয়েকটা দিন সময় লাগবে, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। এলাকায় যারা পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, মিউনিসিপ্যালিটি, এমএলএরা আছেন, অফিসাররা আছেন, বিডিওরা আছেন, আইসিরা আছেন, নোংরা দেখলেই সেটাকে ক্লিন করবার চেষ্টা করবেন। ক্লিনলিনেস আমাদের ফাইট করতে হবে আবর্জনা ভার্সেস ক্লিনলিনেসের সাথে। আমরা যত ক্লিন করতে পারবো, যত গ্রিন করতে পারবো, তত কিন্তু এর থেকে মুক্তি পাব। দুয়ারে সরকারে অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে এবারে। আগে যারা বিধবা ভাতা পেতেন না, পেতেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, কিন্তু এখন অ্যালাউ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তাদের মধ্যে, যারা পাচ্ছেন তাদের মধ্যে যদি বিধবা থাকে তাহলে সে বিধবা ভাতাটাও পাবে।